এখানে কিন্তু আমি হপার থেকে কাঁচা মাল ঢেলে দিয়েছি, কাঁচা মালটি কিন্তু আমার হপার থেকে গিয়ে চাকতি মেশিনের ভেতর গিয়ে পড়ছে, ওইখানে কিন্তু গিয়ে আবার চাকতি মেশিনে পেশাই হয়ে তারপরে এই সাইডে রাখা বস্তাতে গিয়ে ওখানে পড়ে যাচ্ছে। বন্ধুরা, বিজনেস A1 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন মেশিন, আবারও নতুন মেশিনের ব্যবহার এবং একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে। আপনারা কিন্তু ভিডিওতে সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় চাকি মেশিন। এই মেশিনটির সাহায্যে কিন্তু চাল, গম, লঙ্কা, হলুদ, গরম মশলা, ধনে, জিরে বিভিন্ন রকমের মশলা কিন্তু এই মেশিনটি দিয়ে পেশাই করা যায়। তবে বন্ধুরা, অনেকেই কিন্তু মশলা করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। তবে বন্ধুরা, আমি বলবো এই মেশিনটি কিন্তু বিশেষ করে লঙ্কা কিন্তু সব মেশিনে সমানভাবে হয় না। এই মেশিনটাতে কিন্তু আপনারা যদি লঙ্কা করতে চান, এই মেশিনটাতে কিন্তু লঙ্কা খুব সুন্দর হয়। এটা হচ্ছে চাকি মেশিন, এর ভেতরে পাথর লাগানো আছে, যেই জন্য কিন্তু এর পেশাইটা খুব সুন্দর হয়। প্রথমে আমি আপনাদেরকে মেশিন সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিই। এই যে এটা দেখতে পাচ্ছেন উপরে যেটা, এটাকে বলা হয় হপার। এইখান থেকে কিন্তু আমার যে কোনো জিনিস আমি ঢালবো এখান থেকে, মানে আমি যদি চাল গুঁড়ো করতে চাই, চাল, গম, হলুদ, লঙ্কা, আমি যেই কাজটা করতে চাই বা যেই জিনিসটা পেশাই করতে চাই সেই জিনিসটা কিন্তু আমি এই হপার দিয়ে ঢেলে দেবো। তারপরে হপারের এইখান থেকে গিয়ে এই যে এইখানে ফাঁকা আছে, হপার দিয়ে সেই ফাঁকার ভেতর থেকে গলে এই ভেতরে চলে যাবে যেখানে কিন্তু আমার চাকিটা আছে। এই চাকিটায় গিয়ে কিন্তু এটা পেশাই হবে। পেশাই হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমার জিনিসটা এই সাইডে এইখান থেকে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার স্ট্যান্ড, এটা হচ্ছে মেন চাকি এবং এটা হচ্ছে হপার। এই যে, এবং চাকিটাকে আমার অ্যাডজাস্ট করার জন্য আমার এই সিস্টেমটা আছে। এটা যদি আমি টাইট দিয়ে দিই তাহলে আমার চাকিটা আরও কাছে চলে আসবে এবং এটাকে যদি আমি লুজ করে দিই আরও দূরে চলে যাবে। তবে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো ভেতরে এই জিনিসটা খুলে আপনাদেরকে দেখাবো যে চাকিটা ঠিক কীরকম হয় এবং কীভাবে কাজ করে। আপনারা কিন্তু এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু, এটাকে বলা হয় চাকি মেশিন এবং এটা হচ্ছে 14 ইঞ্চির চাকি মেশিন বা 14 ইঞ্চ পাট চাকি মেশিন। এই 14 ইঞ্চি পাট চাকির জন্য কিন্তু আপনাদের 3 HP মোটরের দরকার পড়বে এবং এই যে 3 HP মোটর, আপনারা কিন্তু এই 3 HP মোটর বা এই মেশিনটি কিন্তু বাড়ির সিঙ্গেল ফেজ লাইনেই কিন্তু আপনারা চালাতে পারবেন। কিন্তু বাড়িতে যে 220 সিঙ্গেল ফেজ লাইন আছে সেই সিঙ্গেল ফেজ লাইনেই কিন্তু আপনারা এই মেশিনটি চালাতে পারবেন। এবার আমি আপনাদেরকে বলি কীভাবে 3 HP মোটরটা আপনারা ফিটিং করবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাকির পুলি এবং এইখানটায় মোটর ফিট করতে হবে এবং মোটরের পুলিটা উপরে থাকবে। মোটরের পুলির সাথে এই যে বেল্টটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ফিটিং হয়ে যাবে এবং মেশিনটা কিন্তু এইভাবে আপনার যখন মোটরটা চলবে আপনার এই চাকিটাও চলবে। এই যে দেখুন চাকিটাও চলবে। এবার আমি একটু বলবো আপনাদেরকে দেখানোর জন্য যে চাকিটা ঠিক কীভাবে কাজ করে। দেখুন, আমি আপনাদের সামনে একটা জিনিস করছি। জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি এই জিনিসটা করলাম। আপনারা কিন্তু সব জায়গায় এই জিনিসটা এইভাবে দেখতে পাবেন না বা সব জায়গায় সবার ভিডিওতে কিন্তু আপনারা এটাকে এইভাবে দেখতে পাবেন না। দেখুন, আমি কিন্তু উপরের কভারটা বা ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে দেওয়ার পরে আপনারা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাকি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই দেখুন, এখানে একটা পাথর এবং উপরে একটা পাথর। উপরের যে পাথরটা আছে এটা হচ্ছে ফিক্সড এবং এই পাথরটা কিন্তু ঘুরে 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 কিন্তু এই জায়গাটায় আমি যখন কোনো কিছু উপর দিয়ে ঢালি সেটা কিন্তু এসে আমার এই জায়গাটায় চলে আসে। এই জায়গাটায় চলে আসার পরে কিন্তু আমার সেটা পেশাই হয়ে যায়। কীভাবে হয়, আমরা কোনো কিছু উপর দিয়ে ঢেলে দেবো, চাল, গম বা কোনো রকম মশলা যখন উপর থেকে ঢেলে দেবো আমরা কাঁচা মাল, তখন কিন্তু ওটা এসে এই যে দুটো চাকি, এই যে দুটো পাথর আছে, এই দেখুন এই একটা পাথর এবং উপরে যে এক পাথর আছে এই পাথরটা কিন্তু ফিক্সড এবং নিচের পাথরটা কিন্তু মুভেবল পাথর। এই যে এইখানে আমার মোটর দিয়ে যে কানেকশন করা আছে এর সঙ্গে, মোটরটা চলার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঘুরবে এবং এটা ঘোরার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুভেবল পাথরটা ঘুরছে এবং এই মুভেবল পাথরটা যখন ঘুরবে তখন এই দুটো পাথরের মাঝখানে যে জিনিস থাকবে তাকে কিন্তু এইভাবে পেশাই করে কিন্তু তখন ছেড়ে দেবে, এদিক থেকে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পাথর, এই পাথরটাও কিন্তু অ্যাডজাস্ট করা যায়। এটা কিন্তু এই দিক থেকে, এই যে জিনিসটা আছে এই জায়গা থেকে কিন্তু এটা টাইট দিলে পাথর দুটো আরও কাছাকাছি চলে আসে এবং লুজ দিলে কিন্তু পাথর দুটো আরও দূরে চলে যায়। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু এই মেশিনটি কাজ করে। আপনারা যদি চাল, গম বা মশলা করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো যে এই মেশিনটি কিন্তু খুবই একটি কার্যকর মেশিন। আপনারা চাইলে কিন্তু একটি ছোটোখাটো পার্ট টাইম বা আপনারা চাইলে আপনাদের ফুল টাইমের জন্যও কিন্তু এই ব্যবসাটি আপনারা করতে পারবেন এই মেশিনটি পারচেস করে। এবং এই মেশিনটির জন্য আপনার কোনো একটা হিউজ পরিমাণ টাকারও প্রয়োজন হবে না, হিউজ কোনো জায়গারও
প্রয়োজন কিন্তু আপনাদের পড়বে না এই মেশিনটির জন্য। আপনারা কিন্তু চাইলেই এই মেশিনটি পারচেস করে একটা ভালো বিজনেস করতে পারবেন এবং আপনার বাড়ির খুব একটা ছোট্ট জায়গার মধ্যে এই মেশিনটি বসিয়ে আপনারা সেখান থেকে কিন্তু মাসে একটা ভালো উপার্জন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই মেশিনটি পারচেস করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কোম্পানির ফোন নাম্বার এবং ডেসক্রিপশানে কোম্পানির অ্যাড্রেস, নাম ও ফোন নম্বর দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে এই মেশিনটি পারচেস করতে পারবেন এবং কোম্পানির সঙ্গে কথাও বলে নিতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।